দীর্ঘ বঞ্চনা থেকে মুক্তি পেতে চলেছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। অবশেষে চলাচলের প্রায় অযোগ্য সড়ককে পুনরায় সংস্কারের উদ্যোগ গ্রহণ করল বর্তমান সরকার। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ প্রায় 70 বছর যাবৎ এই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এমনকি সুদীর্ঘ বাম শাসনেও এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কিন্তু এই প্রথম বিজেপি সরকার এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। মানে ধরেন 70 বছর আমরা জন্মের আগের থেকে রাস্তা ছিল, কিন্তু এখন প্রথমবার কাজ হয়েছে বিজেপি সরকার আসাত। আমরা এই ব্যাপারে খুব খুশি। আগে কি রাস্তা ছিল? এটা কাঁচা রাস্তা, ইট ফিট পড়েনি। আমরা বেজাত, আমরা এলাকার বেজাত আসলাম কয়েকটা পরিবার। এ তো হাইফাই রাস্তা, এরকম রাস্তা তো শহরে হয় না। গ্রামে যে সুন্দর রাস্তা করা হয়েছে খুব ভালো। আমরা এই ব্যাপারে এলাকাবাসী সবাই খুশি, এতে আর বলার কিছু থাকে না। অসংখ্য ধন্যবাদ ওনাকে, এই যে কাজটা করছে আমাদের। ছাত্রছাত্রী আসা যাওয়া করে এটা দিয়ে কাকে ধন্যবাদ জানাইতেছেন? কল্যাণী সাহারাইকে, আর আমরা কিচ্ছু চাই না। উল্লেখ্য, প্রায় 32 লক্ষ টাকা ব্যয় করে এমজিএন রেগা প্রকল্পে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল এবং বর্তমানে এই কাজ প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। সোমবার ওই রাস্তার নির্মাণ কাজের বর্তমান অবস্থা পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারাই। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারাই। 30 বছর কেন, মানে স্বাধীনতার এত বছর পরেও হাওয়াইবাড়ি পঞ্চায়েতের এই 4 নম্বর ওয়ার্ডের রাস্তাটা কোনো সরকারের আমলে এই রাস্তাটা করে উঠতে পারেনি জনসাধারণের সুবিধার্থে। রাস্তা ছিল, কিন্তু এখানে তুচিন্ডায় হাই স্কুল রয়েছে, আনন্দমার স্কুল রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা সেদিক দিয়ে যাতায়াত করতে পারতো না। বর্ষাকালে তো খুবই কঠিন ছিল। বর্তমানে আমরা এই রাস্তাটা স্যাংশন করে রাস্তার কাজ প্রায় শেষের পথে। এখানে এটা হাওয়াইবাড়ি পঞ্চায়েতের আন্ডারে 4 নম্বর ওয়ার্ড, কিন্তু 4 নম্বর ওয়ার্ডের রাস্তা হলেও 3, 2, 3, 4 নম্বর ওয়ার্ডের জনসাধারণ এতে উপকৃত হচ্ছে। এটা এমজিএন রেগার থেকে এই ফান্ড দেওয়া হয়েছে, প্রায় 31 লক্ষ 81 হাজার সামথিং, মানে 32 লক্ষ টাকার খরচা করে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। এবং পেবার, অত্যাধুনিক পেবার ব্লক দিয়ে এই রাস্তা হচ্ছে। 350 মিটার লম্বা এই রাস্তা। এতে করে এলাকার মানুষ আজকে অত্যন্ত খুশি এবং তারাই আমাকে দেখেছেন যে এত সুন্দর রাস্তা এই সরকার, বর্তমান রাজ্য সরকার দিয়েছে রাস্তাটার জন্য। আমি একবার দেখতে আসি, আমি এলাম, এলাকাবাসী খুব খুশি, প্রধান উপপ্রধান মেম্বারও অত্যন্ত খুশি। তো আজকে সবার সাথে এই খুশিটা আমরা ভাগ করতে এই রাস্তা পরিদর্শনে বেরিয়েছি। খুব সুন্দর রাস্তা হয়েছে, গুণগত মানও যথেষ্ট ভালো। আমি ডিএমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আরডিকে আন্তরিক ধন্যবাদ জানাই, অবশ্যই রাজ্য সরকারকে। এই রাস্তাটি সংস্কারের ফলে স্থানীয় বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে জানান বিধায়িকা কল্যাণী সাহারাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।